একটা মানুষ থেকে আমি ভাই টাকা পাই, আমি কখনোই ছুরি নিয়ে বাসায় ঢুকবো না। আমার একটা মানুষের সাথে পরকীয় সম্পর্ক, একশো আছে আমার সাথে একটা মানুষের সাথে পরকীয় সম্পর্ক, আমি কখনোই ছুরি নিয়ে বাসায় ঢুকবো না। আমি অবভিয়াসলি তাকে খুন করার উদ্দেশ্যে এসেছি। নোয়াখালী জেলা শহরের বার্লিংটন মোড় এলাকায় মা ও মেয়ের খুনের ঘটনায় আলতাফ হোসেন নামে একজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আলতাফের স্বীকারোক্তি তুলে ধরে সাংবাদিক সম্মেলন করেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম। তবে আলতাফের দেওয়া বক্তব্য মিথ্যা ও নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন বলে নিহত স্বজনদের দাবি। তারা এই ঘটনার সঠিক তদন্ত উদ্ঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, মিডিয়ায় মৃত ব্যক্তিকে পরকের তকমা লাগিয়ে খুনিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। খুনির একতরফা জবানবন্দি নিয়ে ব্রিফিং কতটা যুক্তিযুক্ত তা বোধগম্য নয়। খুনি সত্য বলছে এটা কিসের উপর ভিত্তি করে ব্রিফিং করেছেন প্রশাসন, এ বিষয়ে পরিষ্কার করা উচিত প্রশাসনের। তারা বলছেন, মৃত ব্যক্তি অপরাধ করেছে, একই অপরাধ তাহলে তো খুনিও করেছে। খুনির এবং নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হওয়া উচিত। একজন খুনির জবানবন্দি কি একজন মৃত মায়ের চরিত্র হরণের জন্য যথেষ্ট? একজন খুনির জবানবন্দি থেকে মৃত ব্যক্তির পুরো পরিবারের জন্য মৃত্যুর চেয়েও বেশি কষ্টদায়ক তার পরকে তকমা লাগানো। মৃত নূরনাহারের ছোট যে ছেলেটি আছে সে এমন অপবাদ সইতে পারবে না। সরজমিনে বার্লিংটন মোড়ে গেলে দেখা যায় ওই দোতলা বাড়ির সামনে আশেপাশে এখনও কৌতূহলী মানুষের ভিড়। সাংবাদিকদের সঙ্গে প্রথম স্বজনরা কথা বলতে না চাইলেও পরে কথা বলেছেন নিহত নূরনাহারের স্বামী ফজলে আজিম কোচি, ভাই আবু হানিফ ও ফিরোজ হোসেন। নূরনাহারের স্বামী ফজলে আজিম কোচি বলেন, পুলিশ আসামিদের যে বক্তব্য জনসমক্ষে দিয়েছেন তা মিথ্যা। যদি তার স্ত্রীর সঙ্গে ওই লোকের কোনো সম্পর্ক থেকে থাকতো তাহলে তার নির্দোষ ও নিষ্পাপ মেয়ে ফাতিমা আজিম প্রিয়ন্তীকে কেন হত্যা করেছে? তিনি আরও বলেন, এসপি সাহেব তো এককভাবে বলে গেছেন, আলতাফের কথা সত্য হোক বা মিথ্যা হোক তার কথা এককভাবে বলে গেছেন। আলতাফ তো বাঁচার জন্য ভালো মন্দ অনেক কথাই বলবে, স্থানীয়রা যখন তাকে আটক করে তখনও সে অনেক ধরনের কথাবার্তা বলেছে। আমি ওনারা জানে যে বাসা তেমন কেউ নাই, হ্যাঁ, উনি এখন টুলের টাঙানোটা দেখে এটাকে উল্লেখ করে সে মানে যখন দেখলো যে টুলের টাঙানো সে একটা সুযোগ খুঁজছিল যে কিভাবে এ বাড়িতে উঠা যায়। আমার একটা অনুরোধ এবং যে মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিছে তার বয়স এখনো 18 বছর পিলাপ হয়নি, তার জন্য আমরা সুস্থ বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে, এটা যেন সুস্থভাবে বিচার তদন্ত হয়। সব প্রশাসন এবং সবার কাছে অনুরোধ, এটা যেন সুস্থ একটা বিচার, ওদের এই ওদের যে যাকে ধরা হয়েছে তার যেন ফাঁসি হয়, এটা প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন। আমি হচ্ছে যে ছোট মামা, আমার নাম হচ্ছে আবু হানিফ। এখন আমি কিছু বলতে চাচ্ছি, বিষয়টা হচ্ছে যে গতকালকে আপনারা সবাই প্রেস ব্রিফিং দেখেছেন এবং প্রেস ব্রিফিং এর পুলিশের ভাষ্য মতে এটা আসামির যে কথাগুলো বক্তব্যগুলো আপনারা সবাই শুনেছেন, কিন্তু এটা হচ্ছে যে আসামির বক্তব্য, কিন্তু প্রকৃতপক্ষে বক্তব্যটা আমাদের তো কিছু বক্তব্য আছে, আসামির বক্তব্যটা এটা একপক্ষভাবে বিষয়গুলো বিবেচনা করা হয়েছে, বিষয়গুলো বলা হয়েছে এবং বিষয়গুলো সাধারণ মানুষের কাছে বিভ্রান্তিমূলক এমন ভাবে কথা বলা হয়েছে, এটা আমার বোনটা খুবই এটা ইচ্ছে মানে বলার মতো আমার আর কোনো ভাষা নাই। এখানে একটা বিষয় হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, একটা আসামি বাঁচার জন্য সে নিজেকে অনেকভাবে উপস্থাপন করবে, সে যেভাবে চাইবে সেভাবে সে নিজেকে বাঁচার জন্য অনেকভাবে উপস্থাপন করতে চাইবে। আমাদের মেন আমরা তো জানি আমাদের বোন কিরকম, আমার বোন সম্পর্কে যদি আপনারা দুই একজনের সাথে কথা বলেন বা সাধারণ রিক্সাওয়ালার থেকে শুরু করি একজন ছোট্ট একটা মানুষ থেকে কথা বলে, আমার বোন ছিল অত্যন্ত মিশুক টাইপের, অত্যন্ত সহজ সরল টাইপের, তার ভিতরে ওগুলো নাই কোনো ধরনের মানে পেঁয়াজ গোস কোনো ধরনের কোনো সমস্যা নাই তার ভিতরে, সে সবার সাথে সুন্দরভাবে মিলেমিশে কথা, ওই অনুপাতে হয়তো ভাড়াটিয়ার সাথে সে আমার বোনটা সুন্দরভাবে আচরণ করছে বা ভাড়াটিয়া আমরা আমাদের তথ্য মতো আমরা আরো পাইছি যে আমার ভাগিনা সে আমাকে বলছে ভাড়াটিয়া এখানে আমাদের বাসায় এখানে তো আসছে, তারপরে সে বিভিন্ন বাসায় গিয়ে ভাড়া নেওয়ার জন্য উদ্দেশ্য করে আসছে, মূলত তার একটা প্ল্যানিং ছিল, সে এখানে একটা ইনফরমেশন আছে তার কাছে, সে এখানে একটা ধরেন আপনার বড় ধরনের একটা ধরনের ক্রাইম করতে চাচ্ছে বা ডাকাতি করতে চাচ্ছে, তার উদ্দেশ্যই মেন ডাকাতি করা। আর আমরা আজকেও অলরেডি আমরা থানাতে ছিলাম, তখন ওখানে আমরা একটা তার থেকে একটা ধরনের ব্যাগ এক ধরনের পার্স একটা পাওয়া যায়, তো আমরা ওই অনুপাতে বুঝে যাই কোনো ধরনের যদি তার সাথে আমার বোনের সাথে যদি কোনো সম্পর্ক থাকতো বা কোনো আলাদা টাকা পয়সা লেনদেন থাকতো তাহলে সে কখনো ব্যাগ নিয়ে আসতো না, সে অলরেডি দুইটা ব্যাগ নিয়ে আসছে আর দ্বিতীয় তো ছুরি নিয়ে আছে, তার মানে তার প্ল্যানটাই ছিল যে আমার পুরোটাই প্ল্যান ছিল যে সে ডাকাতি করবে,
হয়তো সে ডাকাতির উদ্দেশ্যে বাসায় ঢুকছে, আমার বোনকে সে হয়তো চেষ্টা করছে যে ধরো ছুরি দিয়ে সামান্যভাবে ধরবো বা আপনার স্বর্ণগয়না অলংকার এগুলো আমরা মানে আয়ত্ত করবে সে চাইছে, হয়তো আমার বোন সেটা দিতে না করছে, কারণ সবার একটা কষ্টের জিনিস, কেউ সহজে কাউকে দিবে না, কিন্তু এটা না যে আমার বোন কল্পনা করতে পারে না যে এই উসুল আমার বোনকে হত্যা করবে, এই প্রেক্ষিতে সে আমার বোনকে হত্যা করছে। আর হত্যা করার পর আমার ভাগ্নি তো নিশ্চয়ই ঘুমেছিল, আমরা তথ্য মতো পাইছি আমার ভাগ্নি তখন শোয়া ছিল, আমার ভাগ্নি রুমে আমার বোনকে হত্যা করা হয়েছে। আমার বোনের সাথে যখন বোন হয়তো আমরা শুনছি আমার বোন যখন ধাক্কা দিছে তাকে, যখন ছুরি দিয়ে ধাক্কা দিছে আমার বোন চলে গেছে আমার ভাগ্নি রুমে, ভাগ্নি রুমে গেছে সে আমার সে কি করছে আমার বড় বোনের উপরে ঝাঁপাই পড়ে ওকে এখানেই শেষ করতেছে, আমার ভাগ্নি ঘুম থেকে উঠে দেখছে তার মায়ের এই অবস্থা, সে মাকে বাঁচাতে গেছে, বাজে যাওয়ার পরে সে ওখানে আমার বোনকে ডেড ওভার করে ভাগ্নিকের উপরে প্রচুর আকারে যেভাবে করছে একটা কোনো সুস্থ মানুষ এভাবে করা কোনোদিনই সম্ভব না। আমার ভাগ্নির এখানে সব সে দৌড়ায় দৌড়ায় সে দৌড়ায় দৌড়ায় আমার ভাগ্নিকে কোবাইছে, দৌড়ায় দৌড়ায় কোবাইছে, এভাবে কোবা কোনো সুস্থ মানুষকে আমার ভাগ্নি অনেক চেষ্টা করছে, আমার ভাগ্নি চেষ্টা করার কোনো তফাৎ কোনো এক মানে আমার ভাগ্নি তার শক্তি যতটুকু ছিল ততটুকু দিয়ে সে চেষ্টা করছে, দোতলা থেকে সে নামছে যে এটাই তাই বড় বিষয়, দোতলা থেকে নিচতলায় সে নামছে এটা অনেক বড় বিষয়। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, হ্যাঁ অবশ্যই ভাই, আপনাদের আসলে এখন বক্তব্যটা, আমাদের বক্তব্য হচ্ছে যে আসামি যে বক্তব্যটা দিচ্ছে আমার বোনের বিরুদ্ধে যে অভিযোগটা করছে এই সম্পূর্ণ বানোয়াট সম্পূর্ণ মিথ্যা, সে অলরেডি সে এখানে আসছে অলরেডি ডাকাতি করার জন্য, সে একজন ডাকাত ক্রাইমার, এটা হচ্ছে আমাদের প্রধান বক্তব্য। আমাদের বোন কখনোই আমাদের বোনের সম্পর্কে আপনারা এলাকাবাসী আছে সাধারণ জনগণ আছে এবং কি আপনার আপনারা তথ্য মতো সবার সাথে কথা বলতে দেখতে পারেন, তাই সে যেখানে টিউশনি করতো তার ছাত্ররা আছে সবার সাথে, আমার বোন তার একটা বড় এত বড় একটা মেয়ে হয়েছে আজকে ১৬ প্রায় কত বছর ২৬ বছর বোধের সংসারের বয়স, এই ২৬ বছর ভিতরে আমার বোনের বিপক্ষে কোনোদিন একটা কথা উঠলো না, এখন কেন এই কথাগুলো উঠলো? আমার ছেলেও আমাকে কিছু বলার সুযোগ দেওয়া হয়নি, তিনি আর বলেন তার স্ত্রী ও মেয়ে হত্যা সঠিক তদন্তপূর্বক এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা বের করার দাবি জানান। এ বিষয়ে কথা বলেন নূরনাহারের ছোট ভাই আবু হানিফ, তারা বলেন চাঁদা দাবি করতে এসে সফল না হওয়ায় মা ও মেয়েকে খুন করেছেন আলতাফ।